থানা পুলিশ সবাই নীরব, তাহলে বিচার করবে কে? আছে এখন মুখ্যমন্ত্রী প্রদত্ত হেল্পলাইন নম্বর 1905। এর উপর আস্থা রেখে অবশেষে আক্রান্ত রিঙ্কু দেবনাথ দ্বারস্থ হলেন এই পরিষেবার, আশ্বস্ত হলেন তিনি। কেউ তো আছে এখন অসহায়দের পাশে দাঁড়াবার মতো। ঘটনা মোহনপুর বিধানসভা কেন্দ্রের দিঘালিয়া গ্রামে। আইনমন্ত্রীর এলাকায় আইন কতটা সুরক্ষিত, এই নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে ফের। আইন রক্ষার্থে সিধাই থানার অবস্থানও প্রশ্নচিহ্নের মুখে। এবার ঘটনা মোহনপুর বিধানসভার দিঘালিয়া গ্রামে। এই গ্রামের বাসিন্দা রিঙ্কু দেবনাথ, তার স্ত্রী ও এক ছেলে এক মেয়ে নিয়ে সংসার। একই গ্রামের প্রণব দেবনাথ তার কৃষি জমি বর্গা দিয়েছেন স্বপন দেবনাথ নামে এক ব্যক্তির নিকট। 5 সেপ্টেম্বর রিঙ্কু দেবনাথের গাভী বর্গা চাষী স্বপন দেবনাথের জমিতে কিছু ধান খেয়ে ফেলে। স্বপন দেবনাথের ধান খেয়ে ফেললেও তিনি রিঙ্কু দেবনাথকে কিছু বলতে চাননি। কিন্তু জমির মালিক প্রণব দেবনাথ রিঙ্কু দেবনাথের বাড়িতে চড়া হয়ে তার গাভীকে মারধর করে এবং উচ্চ বাক্য প্রয়োগ করে। এই ঘটনার সময় রিঙ্কু দেবনাথ বাড়িতে ছিলেন না। তিনি আগরতলা থেকে রাত্র 10টার সময় বাড়িতে এলেই প্রণব দেবনাথ সহ তার ভাইরা মিলে রিঙ্কু দেবনাথের বাড়িতে চড়াও হয়। রিঙ্কু দেবনাথের বাড়ি ঘরের বাউন্ডারি বেড়া, তার উপার্জনের একটি গাড়ি ও বাইক ভেঙে দেয় প্রভাত দেবনাথ ও তার সাঙ্গপাঙ্গরা। রিঙ্কু দেবনাথের স্ত্রী ও তার মেয়ের উপর নির্যাতন চালায় প্রভাতের সাঙ্গপাঙ্গরা, জানালেন রিঙ্কু দেবনাথের স্ত্রী। আমার হাজব্যান্ড অনেক মারধর করছে, তারা আমার গেট ফিট ভাঙছে, বাড়ি ঘর ভাঙছে, গাড়িটাও ভাঙছে। আমি আমার কোনো রোজগারের কোনো রাস্তা ছিল না, গাড়িটা আমি অনেক কষ্ট করে ঠিক করছিলাম, গাড়িটা নষ্ট হয়ে গেছিল, গাড়িটাও শেষ করছে আমার। আজকে থেকে 2 বছর আগে আমার হাজব্যান্ডে তারা তিনজনই ছিল, প্রভাত দেবনাথের সঙ্গে যারা যারা জড়িত আছিল আমার হাজব্যান্ড তাদের নাম কইছে। আমি এটার কোনো বিচার পাইছি না এখনো। তারাও এই আবার এইরকম একটা ঘটনা করছে, যাতে তাইনে মারা গেলে ওই কেসটা একদম শেষ হয়ে যাবে। এখন আমি আইনমন্ত্রীর কাছে আমি এটা বিচার চাই। আমি সিধাই থানার মধ্যে ওইটা কমপ্লেন করেছিলাম, কিন্তু আমি এখনো রিসিভ কপি পাইছি না, কোনো ওইটার কোনো তারা কোনো রিসিভ কপি এখনো দিছে না, কোনো কোনো মানে তারা দিকে থেকে কোনো আমি মানে থানা কর্তৃপক্ষ আপনার কোনো রকম সাহায্য করতে না কোনো রকম সাহায্য করছে, শুধু করুন করুন করে আসেন। আজকে বিগত 4-5 দিন হয়ে গেছে, শুক্রবার শনিবার থেকে আরম্ভ করছে তারা। ঘটনার পরের দিন 6 সেপ্টেম্বর সিধাই থানায় রিঙ্কু দেবনাথ মামলা করেন 4 জনের বিরুদ্ধে, কিন্তু সিধাই থানা কর্তৃপক্ষ এখনো কাউকে গ্রেপ্তার করেনি। এরপরে রিঙ্কু দেবনাথ তার স্ত্রী ও মেয়ে সুবিচার পাওয়ার জন্য আবেদন রাখেন প্রতিনিধির নিকট। রিঙ্কু দেবনাথ রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হেল্পলাইন নম্বরে ফোন করে বিষয়টি জানান। যে ঘটনা হয়েছে এটার কোনো পুলিশ তরফ থেকে কোনো বিচার না পাওয়াতে ওই ত্রিপুরা মুখ্যমন্ত্রী যে হেল্পলাইন একটা ইয়ে করছে, এই 1905-এ আমি পুরা ঘটনাটা তাদের কাছে ভাঙিয়া কইছি, তারা রেকর্ড করে রাখছে, কইছে এটার বিচার হইব, এই কথা আমার জানাইছে। আপনি আশাবাদী মুখ্যমন্ত্রী? আমি আশাবাদী মুখ্যমন্ত্রীর কাছে, আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করে বলছি আমি যেন এটার সঠিক বিচার পাই। তিনি আশাবাদী মুখ্যমন্ত্রী এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।